নেক্সট আমরা এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজ যার বাংলা হচ্ছে ধর্ম। একটা কথা বলে রাখা ভালো যে স্ট্যাটিস আরে আমরা যে থার্মোডাইনামিক্সটা এখন পড়ছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের দুটি ভাগ থাকে, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আর একটি হচ্ছে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। এই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মানে যেটা আমরা যে প্রপার্টিগুলো আমরা খালি চোখেই মেজার করতে পারি বা যেগুলোর জন্য আমার অণুর বা মলিকুলের বা পরমাণুর অভ্যন্তরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। খুব সহজ কথায় বলতে গেলে মলিকুলের অভ্যন্তরে যাওয়ার প্রয়োজন হয় না সেটাকে আমি বলি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। এই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টি নিয়েই ডিল করে। এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলবো এক্সটেন্সিভ প্রপার্টি, বাংলায় ভর সাপেক্ষ ধর্ম। আমি বাংলাগুলো এই জন্যই বলছি কারণ তোমরা এখনো ইংরেজিতে হয়তো অতটা সড়গড় আস্তে আস্তে হবে আর কি, তাই জন্য আমি বাংলা টার্মগুলো যেহেতু এইচএস করে এসছো বাংলাতে তাই জন্য আমি এই টার্মগুলো বলছি। আর ইন্টেন্সিভ প্রপার্টি এটাকে বলা হয় ভর নিরপেক্ষ ধর্ম, ঠিক আছে। এইবার কি যেই প্রপার্টি গুলো মাসের উপর ডিপেন্ড করে ভরের উপর ডিপেন্ড করে তাকে আমরা বলি এক্সটেন্সিভ প্রপার্টি, আর যেটা ডিপেন্ড করে না সেটাকে আমি বলি ইন্টেন্সিভ প্রপার্টি। যেরকম কি হতে পারে মাসের উপর যেটা ডিপেন্ড করে স্বয়ং মাস বা ভর, ভলিউম আয়তন, সারফেস এরিয়া বা ক্ষেত্রফল পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল, বল আমরা জানি বল ইজ ইকুয়াল টু এম গুণিতে, তাহলে ভর বাড়লে বল বাড়বে, তাহলে ভরের উপর ডিপেন্ড করছে। ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি যত ভর বাড়বে তত কিন্তু একটা বস্তুর আন্তঃশক্তি যেটা সেটা বৃদ্ধি পায়। এনট্রপি, গিবস ফ্রি এনার্জি, আমি এই টার্মগুলো ইউজ মানে সংকেতগুলো ইউজ করছি, এনট্রপি গিবস ফ্রি এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, ওয়ার্ক, এগুলো কিন্তু সব হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম। ভর নিরপেক্ষ ধর্ম কি? যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, মাসের ওপর ডিপেন্ড করবে না। কি হতে পারে বা এটা এক পোর্শন থেকে আর এক পোর্শনে ভ্যারি করতে পারে, সমগ্র পোর্শনে ভ্যারি করতে পারে, ঠিক আছে, কিন্তু মাসের ওপর এটা ডিপেন্ড করবে না, ঠিক আছে। যেরকম কি প্রেশার,
does not depend on mass. Temperature, জলের স্ফুটনাঙ্ক যদি তুমি নাও তাহলে দেখবে যে জলের স্ফুটনাঙ্ক 1 গ্রাম জলেরও যা 1 কেজি জলেরও তাই, যদি আমি প্রেশারটা কনস্ট্যান্ট রাখি। রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, ডেনসিটি, ঘনত্ব, 1 কেজি লোহার যা ঘনত্ব 500 গ্রাম লোহারও কিন্তু ঘনত্ব একই, ঠিক আছে। কেমিক্যাল পটেনশিয়াল, সারফেস টেনশন, মোলার হিট ক্যাপাসিটি, ভিসকোসিটি, ভিসকোসিটি মানে সান্দ্রতা, ঠিক আছে, এই জিনিসগুলো। আচ্ছা, যেরকম হিট ক্যাপাসিটি, তাপগ্রাহিতা, তাহলে এইগুলো হচ্ছে ইন্টেনসিভ প্রপার্টি। এবার আমরা আরেকটু ডিপে ঢুকবো, ইন্টেনসিভ প্রপার্টি যেরকম ধরো হিট ক্যাপাসিটি, বাংলায় আমরা কি জানি তাপগ্রাহিতা, এটা কিন্তু এক্সটেনসিভ প্রপার্টি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপগ্রাহিতা, এটা কিন্তু ইন্টেনসিভ প্রপার্টি। আমরা জানি কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় তাপগ্রাহিতা। আর আপেক্ষিক তাপগ্রাহিতা কি? একক ভরের কোন বস্তু, এই যে আমি এই কথাটা বললাম একক ভর, তার মানে কি সেটা কিন্তু আর ভরের উপর ডিপেন্ড করলো না, ঠিক আছে, সেটা কিন্তু আর ভরের উপর ডিপেন্ড করলো না, তখন কিন্তু স্পেসিফিক হিট ক্যাপাসিটি যেটা সেটা কিন্তু আর তাপের উপর ডিপেন্ড করছে না এবং সেটা কিন্তু তখন ইন্টেনসিভ প্রপার্টিতে পরিণত হচ্ছে। আমি কিন্তু স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে অর্থাৎ আপেক্ষিক তাপগ্রাহিতাকে তাপগ্রাহিতা বাই মাস বা বাই ভর, এই যে একক ভর এই কথাটা আমাকে বলতে গেলে আমাকে ফর্মুলাতে মাস দিয়ে থাকে বা ভর দিয়ে থাকে ভাগ করতে হবে, তাহলে এই যে জিনিসটা এটা কিন্তু আর মাসের উপর ডিপেন্ড করছে না, হিট ক্যাপাসিটি মাসের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। 10 গ্রাম জলের তাপ 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বাড়াতে গেলে, 1 ডিগ্রিতে আসে সেটা ধরো 2 ডিগ্রিতে করতে যাচ্ছি, তাহলে যে পরিমাণ তাপ লাগবে, ঠিক আছে, আমি যদি 100 গ্রাম জল নিই তাহলে ন্যাচারালি তাপ 100 গ্রাম জলের ক্ষেত্রে বেশি লাগবে, কিন্তু যখন আমি আপেক্ষিক তাপ বলছি তখন কিন্তু আমি কনসিডার করছি 1 গ্রাম ইচু, বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে আর একটা জিনিস আসতে পারে, এই যে হিট ক্যাপাসিটি যেটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইন্টেনসিভ প্রপার্টি, হিট ক্যাপাসিটি সেটা কিন্তু এক্সটেনসিভ প্রপার্টি, মাস সেটাও কিন্তু এক্সটেনসিভ প্রপার্টি, তাহলে এটা এক্সটেনসিভ প্রপার্টি 1 আমি বলছি, এটা এক্সটেনসিভ প্রপার্টি 2, তাহলে যে কোনো দুটো এক্সটেনসিভ প্রপার্টির অনুপাত সবসময় একটি ইন্টেনসিভ প্রপার্টি হয়। ফর এক্সাম্পল ডেনসিটি, ঘনত্ব একটি ইন্টেনসিভ প্রপার্টি, ভলিউম আমরা জানি যে মাস যদি বাড়ে তাহলে ভলিউম বৃদ্ধি পাবে, সেটা এক্সটেনসিভ প্রপার্টি, মাস নিজে একটি এক্সটেনসিভ প্রপার্টি। এবার যদি আমি দেখি ভলিউম বাই মাস, সরি
মাস বাই ভলিউম অর্থাৎ ভর বাই আয়তন, সেটা কিন্তু কি হচ্ছে না, সেটা হচ্ছে ডেনসিটি। অর্থাৎ আমি পরে দেখা যাচ্ছি, অর্থাৎ সেটা হচ্ছে ইনটেনসিভ প্রপার্টি। ঠিক আছে, সেটা হচ্ছে ইনটেনসিভ প্রপার্টি। আচ্ছা, এইবার টু ডিফাইন এ সিস্টেম, একটা সিস্টেমকে সঠিকভাবে ডিফাইন করার জন্য ইনটেনসিভ এবং এক্সটেনসিভ দুটো প্রপার্টিকেই বলাটা দরকার। ঠিক আছে, আচ্ছা, ইনটেনসিভ এবং এক্সটেনসিভ প্রপার্টি দুটোই বলা দরকার। ঠিক আছে, যেরকম আমরা যদি স্টেট অফ এ পিওর সাবস্টেন্স, একটি বিশুদ্ধ কোন বস্তুর স্টেট বা দশা যদি বলতে চাই, অবস্থা কি আছে বলতে চাই, তাহলে সব ইন্টেনসিভ প্রপার্টি, সব ইন্টেনসিভ প্রপার্টি মানে তার ঘনত্ব, তাপমাত্রা, চাপ, আয়তন, ঠিক আছে, আপেক্ষিক তাপগ্রাহিতা, এই সব প্রপার্টি, আপেক্ষিক তাপগ্রাহিতা, এই সব প্রপার্টি কিন্তু মেনশন করার দরকার নেই। ঠিক আছে, যেরকম আমরা বলতে পারি যে যদি আমি যদি আমি বলি যে একটা ধরো পিওর সাবস্টেন্সের রো বা ডেন্সিটি আমি বার করছি, ঠিক আছে, বা কোন একটা পিওর গ্যাসের রো বার করছি, আমরা কি দেখেছি, রো ইজ ইকুয়াল টু পিএম বাই আরটি, তাই তো? তাহলে এখানে আমি কি দেখছি, এই যে রো এটা কিন্তু ফাংশন অফ পি এন্ড টি। ঠিক আছে, তাহলে রো ইজ এ ফাংশন অফ পি এন্ড টি, তাহলে এর যে একটি বিশুদ্ধ গ্যাসের ডেন্সিটি যদি আমি বার করতে চাই, তাহলে দেখছি যে আমি এই দুটো ইনটেনসিভ প্রপার্টি যদি বলে দিই, তাহলেই আমার তৃতীয়টা চলে আসছে। আমি যদি পি এবং টি বলে দিই, যে গ্যাসটা নিয়েছি তার মোলার ভর আমি জানি, আর কনস্ট্যান্ট আমি জানি, তাহলে সেটার জন্য দেখো এই ক্ষেত্রে আমি কি দেখছি না, এক্ষেত্রে আমি দেখছি যে আমি দুটো ইন্টেনসিভ, এই পি একটা ইন্টেনসিভ প্রপার্টি, টিও একটা ইন্টেনসিভ প্রপার্টি, রো সেটাও একটা ইন্টেনসিভ প্রপার্টি। কিন্তু দেখো এই স্টেটটা দেখতে গেলে যদি আমি পি আর টি বলে দিই, তাহলে আমার আর রো এটা বলার দরকার হয় না, কারণ সেটা আমি অলরেডি এখান থেকে পেয়ে যাব। আবার আমরা যদি রো জানতে পারি, তাহলে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ইটা, আমরা জানি যে রো এর সাথে ইটার সম্পর্ক আছে, তাহলে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি কিন্তু আমি, এই কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি এটা কিন্তু একটি ইন্টেনসিভ প্রপার্টি, তাহলে রো জানলে আমি ইটা বার করতে পারছি। অর্থাৎ এটাই বলা যায় যে আমি যদি পি এবং টি বলে দিই, তাহলে আমি এই প্রপার্টিটাও পাবো, আবার এই প্রপার্টিটাও পাবো। বোঝা গেল? আচ্ছা, কিন্তু এই ব্যাপারটা সর্বত্র ঠিক হয় না, সর্বত্র ঠিক হয় না। এইবার এইবার ধরো কিছু ক্ষেত্রে তিনটে প্রপার্টিকেও মেনশন করতে হয়। ধরো আমি জলের ঘনত্ব
জলের ঘনত্ব কি সেটা বলতে চাই। এবার জলের ঘনত্ব ক্ষেত্রে আমরা জানি যে আস্তে আস্তে শূন্য ডিগ্রি থেকে জলের ঘনত্ব বাড়তে শুরু করে, তারপরে সেটা হ্রাস পায়। কত? শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি বাড়লো, তারপরে আবার কমতে শুরু করলো। তাহলে এইখানে অ্যাট এ গিভেন প্রেশার, ধরো এখানে প্রেশারটা যদি কনস্ট্যান্ট হয়, ধরো এই জায়গাটাই হচ্ছে পি প্রেশার, তাহলে দেখো পি প্রেশারে আমি দুটো ঘনত্ব পেতে পারি কিন্তু, ঠিক আছে? পি প্রেশারে আমি দুটো ঘনত্ব পেতে পারি যথারীতি, একটা হচ্ছে এই ঘনত্ব, ঠিক আছে, বা এই পি প্রেশারে দুটো তাপমাত্রায় আমি এরকম ঘনত্ব পেতে পারি বা তাপমাত্রাটা আলাদা পেতে পারি। একই ঘনত্ব, একই ঘনত্ব আছে, এবার দুটো আলাদা প্রেশারে একই তাপমাত্রায় আমি কিন্তু দেখছি টেম্পারেচার দুটো আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইবার তাহলে আমি দেখছি যে জলের ঘনত্ব একটা ডেফিনিট টেম্পারেচার রেঞ্জ থাকছে, অর্থাৎ কি 0 থেকে 4 ডিগ্রিতে সেটা ইনক্রিজ করছে, 4 থেকে এখানে আবার দেখছি সেটা ডিক্রিজ করছে। এইবার এইবার দেখা যায় যে যদি আমি জলের ডেনসিটি, জলের ডেনসিটিকে ডিফাইন করতে চাই, তাহলে আমাকে প্রেশার বলতে হবে, প্রেশারটা তো বলতেই হবে কারণ তার সঙ্গে জলের আয়তনের সম্পর্ক যুক্ত আছে, তার ভলিউম বলতে হবে এবং টিও বলতে হবে। কেন টি বলতে হলো? কারণ আমরা দেখছি যে জলের ঘনত্ব, জলের টেম্পারেচার, এই জলের ভলিউম সেটা দেখছি আস্তে আস্তে পি এর সাথে প্রথমে কমছে তারপরে বাড়ছে। আমরা এই দুটো গ্রাফ দেখেছি কিন্তু ভি এর সাথে আস্তে আস্তে ঘনত্ব কমছে তারপরে আবার বাড়ছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু রো ইজ ফাংশন অফ পি ভি এন্ড টি, ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি যে গ্যাসের ক্ষেত্রে যেটা দুটো ভলিউম দিয়েই হচ্ছিল, কিন্তু এখানে যেহেতু টেম্পারেচার সাথে পি, সরি, ডেন্সিটির সাথে যেহেতু ভি ভ্যারি করছে এবং টেম্পারেচার রেঞ্জটা এরকম হচ্ছে, তাহলে আমাকে এই তিনটে ফাংশনই বলতে হবে। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে কি হয় যে না, যত টেম্পারেচার বৃদ্ধি পায় তত কিন্তু রো আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। তাহলে এখানে কিন্তু টেম্পারেচারের এখানে যেরকম বৃদ্ধি পেয়ে প্রথমে বৃদ্ধি পাচ্ছে তারপরে হ্রাস পাচ্ছে, এই ব্যাপারটা যেরকম যেহেতু হয় না, তাই জন্যে অন্য পদার্থ, অন্য বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে আমরা রোকে দুটো ফাংশন দিয়ে ডিফাইন করতে পারি, কিন্তু এখানে আমাকে তিনটে ফাংশন দিতে হয়। আচ্ছা, এইবার আমরা
আচ্ছা, বাকিটা পরের ভিডিওতে আমি বলছি, একটুখানি অসুবিধা হচ্ছে।